আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 ভর্তি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে নামটি ছিল স্নাতক সম্মান, 2022-23 শিক্ষাবর্ষে এসে সেই নামটি চেঞ্জ করে দিয়েছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। তো এই আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম পরীক্ষাটি শুরু হবে কবে? পরীক্ষা শুরু হবে 29 এপ্রিল 2023 এবং শেষ হবে 13 মে 2023। এর মধ্যে 29 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনার সকল পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন করা যাবে 27 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত। আগামী 27 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 20 মার্চ অ্যাপ্লিকেশন শেষ হবে। এবার 2023 সালে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় টোটাল 6,035 জন শিক্ষার্থী ভর্তি করাবে সকল ইউনিট সহকারী মিলে। ওকে, তো পরীক্ষা কবে? 29 এপ্রিল চারুকলা ইউনিটে পরীক্ষা হবে, 6 মে আইন ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে, এরপর হচ্ছে 12 মে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা হবে, 13 মে ব্যবসায়ী শিক্ষা ইউনিটে পরীক্ষা হবে। পরীক্ষা হবে আপনার 11টা থেকে নিয়ে 12:30 পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে 11টা থেকে নিয়ে 12:30 পর্যন্ত। এই পরীক্ষাগুলো হবে সকল জেলায় পরীক্ষা হবে। ওকে, আবেদন ফি কত টাকা? 27 ফেব্রুয়ারি থেকে নিয়ে 20 মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা 1,000 টাকা ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। আগামী 18 এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তার মানে 27 তারিখে অ্যাপ্লাই শুরু হবে, 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে এবং 27 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ। আর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 18 এপ্রিল থেকে শুরু করে নিয়ে পরীক্ষার 1 ঘন্টা আগ পর্যন্ত আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। আবেদনের যোগ্যতা, এবং এবছর আবেদন ফি লাগবে সকল ইউনিটের জন্য 1,000 টাকা আবেদন ফি লাগবে, 1,000 টাকা আবেদন ফি লাগবে। ওকে, তো পরীক্ষা জন্য আবেদনের যোগ্যতা কত লাগবে? ন্যূনতম হচ্ছে আপনার 2017 থেকে 2020 পর্যন্ত লাগবে SSC বা সমমান, 2017 থেকে 2020 SSC বা সমমান, এবং 2022 সাল লাগবে হচ্ছে আপনার HSC। তার মানে SSC হতে পারে 2017, 18, 19, 20, কিন্তু HSC 2022 সালে লাগবে। এরা হচ্ছে এই সেকেন্ড টাইমারদের নেবে না, শুধুমাত্র যারা প্রথম বর্ষ তা প্রথম পরীক্ষা দেবে তাদেরই নেবে, সেকেন্ড টাইমারদের নেবে না। ওকে, এবার দেখি কত GPA লাগবে কতটুকু। বিজ্ঞান ইউনিটে GPA লাগবে SSC এবং HSC সহ টোটাল 8 লাগবে টোটাল, এবং আলাদা আলাদাভাবে 3.50 লাগবে। অতএব আপনি যদি একটাতে 5 পান একটাতে 3 পান আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে 3.50 করে SSCতেও লাগবে, HSCতে লাগবে এবং টোটাল GPA লাগবে 8। ওকে, কলা আইন ও সামাজিক বিজ্ঞান এটাতে হচ্ছে টোটাল লাগবে 7.35 এবং ইন্ডিভিজুয়ালি লাগবে 3। ওকে, ব্যবসায় শিক্ষাতে কত লাগবে? সেম থিং, 7.35 আলাদাভাবে 3। চারুকলাতে কত লাগবে? 6.50 আলাদাভাবে 3। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে কতটুকু GPA লাগবে আমাদের অ্যাপ্লাই করার জন্য। এরকম যদি GPA থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। পরীক্ষায় ভর্তি পরীক্ষার মান বন্টন কীভাবে করবে? আচ্ছা, তো ভর্তি পরীক্ষার মান বন্টন হবে হচ্ছে চারুকলা ইউনিট ছাড়া সকল ইউনিটে 60 নম্বরে MCQ হবে এবং 40 নম্বরে লিখিত পরীক্ষা হবে। বহু নির্বাচনী পরীক্ষার জন্য সময় থাকবে 45 মিনিট, অর্থাৎ 45 মিনিটে আপনার 60টা MCQ দিতে হবে। আপনি যদি 1-1টা MCQতে হচ্ছে টোটাল 4টা MCQ ভুল ভরাট করেন তাহলে আপনার 4 নম্বর তো কাটা যাবে, তার সাথে এক্সট্রা 1 নম্বর কাটা যাবে। টোটাল 4টা MCQ ভুল ভরাট করলে আপনার 5 নম্বর কাটা যাবে। সো বি কেয়ারফুল, আপনারা যেটা 100% শিওর পারবেন সেটাকে আপনারা হচ্ছে ভরাট করবেন, এছাড়া ভুলগুলো ভরাট করার দরকার নেই। আপনারা হয়তো বা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর কম পাওয়ার জন্য 2-3 হাজার সিরিয়াল পরে থেকে যায়, এই জন্য আপনারা খুব সতর্কভাবে যেগুলো 100% শিওর দিতে পারবেন সেগুলো আপনারা ভরাট করবেন। আচ্ছা, তো এরপর লিখিত পরীক্ষা হবে 45 মিনিট পরীক্ষা। আচ্ছা, ভর্তি পরীক্ষা মোট হবে 120 নম্বরে, 100 নম্বর হচ্ছে আপনার MCQ এবং হচ্ছে রিটেন, বাকি 20 নম্বর হচ্ছে আপনার SSC এবং HSC শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তার মানে রেজাল্টের উপর ভিত্তি করে 20 নম্বর এবং পরীক্ষার উপর ভিত্তি করে 100 নম্বর, টোটাল 120 নম্বর পরীক্ষা হবে। সময় হচ্ছে আপনার 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টার সময়ের মধ্যে আপনার পরীক্ষা হবে 100 নম্বরে পরীক্ষা। আচ্ছা,
তো এবং এরপর হচ্ছে চারুকলা বিভাগের জন্য থাকবে 40 নম্বর এমসিকিউ এবং 60 নম্বর থাকবে অঙ্কন চারুকলা যেহেতু একটু অঙ্কন হচ্ছে অঙ্কনের বিষয় এজন্য এরা অঙ্কনকে একটু বেশি প্রাধান্য দেবে তো হচ্ছে 60 নম্বর থাকবে হচ্ছে অঙ্কন এবং 40 নম্বর থাকবে এমসিকিউতে এমসিকিউর জন্য সময় হবে 30 মিনিট এবং হচ্ছে অঙ্কনের জন্য সময় থাকবে 60 মিনিট টোটাল 90 মিনিট পরীক্ষা 1.5 ঘন্টা পরীক্ষা হবে এর মধ্যে অঙ্কনও শেষ করতে হবে প্লাস এমসিকিউ শেষ করতে হবে সো আশা করি এতটুকুই আজকে আপডেট ছিল এরপর আপনাদের অ্যাপ্লাই যখন শুরু হবে আমি অবশ্যই ভিডিও দেব আমার চ্যানেলে ভিডিও দেবো আপনারা দেখে আপনারা সেইভাবে সঠিকভাবে অ্যাপ্লাইটা করতে পারবেন এবং টাকা জমা দিতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব অ্যাপ্লাইটা শুরু হওয়ার পর সো আশা করি এর মধ্যে আপনারা প্রিপারেশন নেবেন ভালো করে সবার জন্য হচ্ছে শুভকামনা রইল আপনারা খুব ভালো করে প্রিপারেশন নেন সো এরকম যদি আপডেট ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ।